আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এম আর এস রহিম সাতানব্বই চ্যানেলের পক্ষ থেকে যথারাতী প্রতিদিনই আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন ক্লাসের যে বাড়ির গাছগুলো ছিল এবং হোমওয়ার্কগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করি আজকে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি তোমাদের শিক্ষা অভিজ্ঞতা আট এবং শাসন হচ্ছে দুই নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে এই যে এখানে একটা আমাদের বইয়ের ভিতরে এভাবে একটা বাড়ির কাজ রয়েছে একটা দলগত কাজ রয়েছে তো এখানে আছে সাধারণ যোগাযোগের রীতিনীতি ডিজিটাল যোগাযোগের রীতিনীতি হিসাবে প্রযোজ্য কিনা এখানে দুইটি লাইন বাক্য দিয়ে দেওয়া হয়েছে যেমন কারোর সাথে কথা কথা হলে প্রথমে কৌশল বিনিময় করা হ্যাঁ ঠিক আছে এটা প্রযোজ্য অবশ্য কারোর সাথে যখন কথা হবে অবশ্য তার সাথে হবে। কৌশল বিনিময় হবে আমি খাচ্ছি এমন সময় কেউ আমার সাথে দেখা করতে এলে তাকেও খেতে বসতে বলা আমি খেতে বসেছি এমন সময় কে একজন আমাকে আসছে আমার সাথে কথা বলার জন্য আমার সাথে দেখা করার জন্য এখন কি আমিও তাকে কি খাওয়ার জন্য অপার করব। আমি কি তাকে খাওয়ার জন্য বলবো আসো আমার সাথে একসাথে খেতে বসো এটা কিন্তু নয় আমি বলতেও পারি নাও বলতে পারি এটা হচ্ছে তোমাদের ডিজিটাল ষষ্ঠ শ্রেণীর একশত উনতিরিশ পৃষ্ঠায় এই সমাধানটি রয়েছে আজকে আমরা এটার সমাধানগুলো করার চেষ্টা করব সাধারণ যোগাযোগের রীতিনীতি কথা বলার সময় ছোট বড় সবাই সাথে ভালো ব্যবহার করা ঠিক আছে আমরা যত যেহেতু কারোর সাথে কথা বলতে যাই তখন আমরা বড়দের সাথে এবং ছোটদের সাথে কিভাবে কথা বলবো ভালোভাবে কথা বলবো না খারাপ ভাবে কথা বলবো তাহলে ভালোভাবে কথা বলবো এটা কি প্রযোজ্য অবশ্যই এটা করা দরকার তারপরে যে কথা বলা শুরুতেই শুভেচ্ছা ও সালাম বিনিময় করা এটাও প্রযোজ্য আমরা যখন কারোর সাথে কথা বলি অবশ্যই প্রথমে সালাম দিই এবং কৌশল বিনিময় করি তারপরে আমরা কথা বলা শুরু করি এটা কিন্তু প্রয়োজন তারপর হচ্ছে অক্ষর বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু বোঝানো আমি কারোর সাথে কথা বলতেছি তখন অক্ষর দিয়ে বা লেখা দিয়ে কোনো সাংকেতিক চিহ্ন দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটা মনে হয় দরকার না এটা প্রযোজ্য নয় ঠিক আছে এটা না হলে চলবে আমি সরাসরি কথা বলে তাকে বুঝাবো তারপর হচ্ছে শিক্ষক শিক্ষিকার সাথে দেখা হলে দাঁড়িয়ে সালাম বিনিময় করা এটা তো খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন আমাদের আহ গুরুজনদের সাথে দেখা হয় আমাদের টিচারদের সাথে যখন দেখা হয় আমার মায়ের সাথে আমার বাবার সাথে আমার বড়জনদের সাথে যখন দেখা হবে অবশ্যই দাঁড়িয়ে সালাম বিনিময় করা এবং তার সাথে সুন্দর করে কথা বলা এটা কিন্তু প্রযোজ্য তারপর হচ্ছে কোনো জ্ঞানী বা বুদ্ধিজীবীদের সাথে কথা বলার সময় মনোযোগ দিয়ে শোনা এটা হতে পারে তোমার শিক্ষক হতে পারে বা গ্রামের কোনো আহ গণ্যমান্য ব্যক্তি হতে পারে কোনো জ্ঞানী মানুষ হতে পারে কোনো বুদ্ধিজীবী হতে পারে যে কোনো একটা বিষয়ের উপরে সে পারদর্শী সে তোমার সাথে কথা বলতেছে বা তোমাকে কোনো একটা বিষয় বুঝাচ্ছে হ্যাঁ তখন তার কথা বলে মনোযোগ দিয়ে শোনা এটা প্রযোজ্য কোনো গাড়ি চালক রিক্সা চালক বা গাড়ির হেল্পারদের সাথে ভালো ব্যবহার করবে আমরা আমাদের চলার পথে আমরা যখন স্কুলে যাই স্কুল থেকে আসি আমরা রিক্সা ব্যবহার করি গাড়িতে আসি বাসে আসি হ্যাঁ তারপরে বিভিন্ন আহ টেম্পুতে আসি তো আসার সময় আমরা যে আমাদের যে ড্রাইভার আছে হেল্পার আছে ওদের সাথে আমরা কেমন আচরণ করব কেমন ব্যবহার করব তাহলে তাদের সাথে অবশ্যই আমাদেরকে একটা ভালো ব্যবহার করতে হবে তুমি যদি কারোর সাথে সুন্দর করে কথা বলো সুন্দর করে ব্যবহার করো ভালো ব্যবহার করো সে অবশ্যই তোমার সাথে ভালো ব্যবহার করবে এটাই নিয়ম ঠিক আছে তাহলে অবশ্যই এটা ভালো ব্যবহার করব আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এটাই ছিল আমাদের ক্লাসের আজকের এই পার্টের সমাধান হচ্ছে এটাই তো তোমরা এরপরে তোমাদের যদি আরও কি কি পার্ট তোমরা জানার আছে বা দেখার আছে শেষন অভিজ্ঞতা এবং শিখন অভিজ্ঞতা এবং শাসন নাম্বার বলে এবং পৃষ্ঠা নাম্বার বলে যদি কমেন্টস করো অবশ্য আমি এর এই ক্লাসটি সমাধান করার চেষ্টা করব এবং এটা আপলোড দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল